কবর কোশ্চিন করো মুসলমানদের পবিত্র স্থান নয়, অথবা মানুষ আল্লাহর দেওয়া এই মাথা আল্লাহর কাছেই নত হবে, কবরের কাছে হতে পারে না। মুসলমানের মূল জিনিসটা তো কোরআন এবং হাদিস, সেটা বাদ দিয়ে আমরা গেছি কোথায়? আল্লাহ রসুল বললেন আমল বেন নিয়া, সমস্ত আমলের মূল হচ্ছে নিয়তের উপরে। আপনি বললেন নিয়ত হবে না, নায়তন ওসালিল্লাহ তাআলা আরবার একাটা সালাত আল্লাহ আকবার, এই বলতে হবে। হলো শিরক বেদাতের সঙ্গে আপোষ করে কোশ্চিন করে আহলে যাওয়া যায় না। আহলে যাওয়ার সেই শিরক বেদাতের বিরুদ্ধে আপোষহীন থাকবে, আপোষকামী লোক কোশ্চিন করে আহলে যেতে পারে না। এইটা দেখার পরে বলে আমার এক বছর গেছে এই কাজ করতে, আমি নিশ্চিত হয়ে গেছি কোরআনই সত্য সব মিথ্যা। বলে আলহামদুলিল্লাহ, খলিফা হারুন তাকে উঠে জড়িয়ে ধরল, এইটা তোমার ইতিহাস? হ্যাঁ আমার ইতিহাস এই, আমি কোশ্চিন কালো আর ইসলাম ছাড়বো না, ইসলামই সত্য আর দুনিয়ার সবই মিথ্যা। লক্ষ্য স্বার্থে দুনিয়াবি হালাল বা বৈধ উপায়ে যে কোনো কাজ করা যাবে, লক্ষ্যচ্যুত যদি আপনি হয়ে যান, কাজ যতই ভালো করেন, লক্ষ্যচ্যুত নৌকা যেমন কখনোই কিনারে পৌঁছতে পারে না, জান্নাতের থেকে নেমে আসা এই আদম সন্তান পুনরায় জান্নাতে ফিরতে পারবে না যদি নাকি সে পবিত্র কোরআন সহিহ আলোকে জীবন গড়ে। না তোমরা আমার সবচেয়ে প্রিয় নও, সবচেয়ে প্রিয় তারা ছাড়া আমাকে দেখেনি, আমাকে না থেকে বিশ্বাস করে আমার দিনের উপরে কাজ করে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, তারাই আমার সবচেয়ে প্রিয়। আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গত বছর এলাম, আমি সহ নয়জন আলেম এলাম, এখানে লোকাল চেয়ারম্যান সাহেব ছিলেন, আর নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুজিবুর রহমান সাহেব ছিলেন, মহাদ্দেস মুজিবুর রহমান। আমি বললাম দূর থেকে যা বলে দিয়েছি ঠিক তাই হয়েছে। বললাম দেখুন সেতারা, তসলিমা, জাকেরা, ছোটো ছোটো মেয়ে সব ইন্টারমিডিয়েট পড়ে, তোমরা এই দর্শ দেবা, আমরা দর্শ শুনব, একই মঞ্চ, মাঝখানের কড়া পর্দা ডান পাশে আর আমি বাম পাশে কমান্ড দিচ্ছি, জাকেরা তুমি দর্শ কোরআন দাও, সেতারা তুমি দর্শ হাদিস দাও। শেষের বক্তৃতার সময় মহাদ্দেস মুজিবুর রহমান সাহেব বলেছিলেন আমার নামের সঙ্গে মহাদ্দেস লকব আছে, কিন্তু আমি জীবন ধরে কী হাদিস পড়ালাম, আজকে ছোট্ট মেয়ের কাছে আমাকে হাদিস শুনতে হলে দর্শে হাদিস দর্শে কোরআন। এই সফলতা গালেব সাহেবের, তিনি রাজশাহী বসেই এই মেয়েগুলো তৈরি করে ফেলেছেন, আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি না আজকে সে জাকেরা কোথায়, সেতারা কোথায়, তসলিমের কোথায়, নিশ্চয়ই তাদের তারা একদিন দাদি নানি হয়ে গেছে। এটা আমার প্রাথমিক জীবনের ঘটনা বলছি, সেই বিশ্বনাথপুর আজকে কোথায়, এত পাকা বাড়ি, এত পাকা পাকা মসজিদ, খুঁজে পাই না যে কোন মসজিদে যাব। মানুষের যেমন পরিবর্তন হয়েছে, টাকা পয়সা আপনাদের খুব বেশি হয়ে গেছে, আমি এসেছি সাবেনগঞ্জ থেকে ঘোড়ার গাড়িতে, আপনি ঘোড়ার গাড়ি আপনারা চড়েন, প্রশ্নই ওঠে না, ওটা এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে। আগামীতে এগুলো সব কোথায় যাবে, চিড়িয়াখানা যাবে না কিসে যাবে, জাদুঘরে যাবে, মিউজিয়ামে চলে যাবে? আমি তো এখন মিউজিয়ামে যাই নি, আমার স্মৃতি মতো সব ভার্স, সেই সময় ঘোড়ার গাড়ি, রাজকে মাইক্রো, রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, সব শেষ আমি আসছি সোনামসজিদের পারে ইন্ডিয়ার এক সফরে যাওয়ার জন্য 1998 সালের 15ই জুনে, আর আজকে এলাম 2024 সালের বলেন 12ই এপ্রিল। তো কত বছর হলো, 26 বছর পরে এলাম। তখন আমার দাড়ি ছিল কাঁচা, এখন থেকে কাঁচা আছে, ও দাড়ি কারোর হুকুম মানে না, ও আল্লাহর হুকুমেই চলে। মানুষ আমরাই খেলে আল্লাহর অবাধ্যতা করি, দাঁড়িয়ে ঠিকই আছে, আপনি যতই কালো রং করেন যৌবনা ফিরে আসবে, লাইতের সব আমি যৌবন যদি ফিরে আসতো
কতদিনের ভালো হতো। যারা বড়ি আছেন, মুসল্লি আছেন, আমার বয়সেরও আছেন, মধ্য বয়সেরও আছেন, কিশোর বয়সেরও আছেন, সুনামনি বয়সেরও আছে, আমার বক্তব্য হবে যুবকদের জন্য, যে যৌবনে আমি যুব সংগঠন করেছিলাম। আমি জানি আমরা যতই যৌবনের টকবগে আগুনে বসবাস করছি না কেন, আমাকে অবশ্যই বার্ধক্যের কাহিল হয়ে পড়তে হবে। আজকে আমি হেঁটে আসছি, সঙ্গে আমার ছেলে আসছে, একটা আয়াত বলছি মনে করতে পারছি না কোনো মতে, ছেলে আমার হাফেজ, আমার বাবা একটু মনে করে দিল আয়াতটা যেন কী বলে দিল। তখন তো ছেলে ছিল কোথায়, ওর জন্মই হল তো 94 সালে, আর আমি এসেছি তো 83 সালে। যেমনি স্মৃতিময় স্থান হচ্ছে বিশ্বনাথপুর, এই জন্য আপনাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন যে আপনারা আজকে খোদ্দার সনাতনে এসেছেন, আমাদেরকে আপনারা ভুলেন নাই। প্রশ্ন হল, আমরা যারা বসে আছি আমাদের পরিচয়টা আল্লাহ পাক দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্যমত তোয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর অবশ্যই তোমরা তোমাদের কর্মফল পাবে কিয়ামতের দিন। ওমান যুহজিহা আনিন নার, সেদিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো, উদখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করানো হবে সেদিন, ফাকাত ফাজ, সেই ব্যক্তি হলো সফল কাম। আমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোকার উপকরণ। ওলাতাবলুয়ান্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমরা পরীক্ষিত হবে তোমাদের সম্পদ দ্বারা এবং তোমাদের নিজেদের জীবনেও। ওলা তাসমাউন্না মিন আল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া মিন আল্লাযীনা আশরাকু আযান কাসীরা, এবং তোমরা অবশ্যই কষ্ট পাবে, নানাবিধ কষ্ট, ইহুদি নাসারদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে। ওয়া ইন তাসবিরু, যদি সেই অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করে দৃঢ় থাকতে পারো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, ফাইন্না দালিকা মিন আজমিল উমুর, সেটাই হবে সবচেয়ে দৃঢ় সংকল্পের কাজ। দুটি আয়াতে অনেক কথা বলা হয়েছে। প্রথম কথা, একটা অব্যক্ত সত্যের কথা বলা হয়েছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেখানে মানুষের মতভেদ নাই। এই একটি ব্যাপারে কোনো মতভেদ আছে? কোনো মতভেদ নাই, কারো কোনো মতভেদ নাই। লোকানা দুনিয়া তাদৌ মূল্যে ওয়াহেদিন নাকানা মোহাম্মদুল ফিহে মুখাল্লাদা, যদি দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী হতো তাহলে মোহাম্মদের জন্যই চিরস্থায়ী হতো। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন চিরস্থায়ী হননি তো আমরা কি চিরস্থায়ী হতে পারবো? প্রশ্নই ওঠে না। মহারানী ভিক্টোরিয়া 57 বছর ব্রিটিশ রাজ সিংহাসনে অলঙ্কৃত করলেন, কিন্তু অবশেষে তাকেও তো মৃত্যুর কাছে মাথা নত করতে হলো, উপায় তো নাই। মৃত্যুর পরবর্তী জীবনে আপনি কী পাবেন, এখানে কেউ ইখতিলাফ আছে? নাস্তিকরা বলে মৃত্যু পরে জীবন নাই, এটি শেষ, অতএব খাওয়া তো পূর্তি কর। কোরআন বলছে মৃত্যুর পরে তো আসল জীবন অপেক্ষায় আছে, এই জীবনটা নশ্বরটা অবিনশ্বর, চিরন্তন জীবন সেটা। এই বিশ্বাসগত পার্থক্য কারণেই আমরা ইমান বলি। ইমানের যে 6টা স্তম্ভ, প্রতিটিই না দেখা, আর হল্লাম নেই জালিকাল কিতাব লা রাইবা ফিহি, চ্যালেঞ্জ, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আগে চ্যালেঞ্জ দিয়ে কোরআন কথা শুরু করেছে, হুদান লিল মুত্তাকিন, হেদায়ত করবে মুত্তাকিদের, ফাসেক কাফের বদমাস লোকদের হেদায়তের জন্য কোরআন আসেনি। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছেই কোরআন ভালো লাগবে, কোরআনের কথা তাদের কাছে গ্রহণীয় হবে, অবাধ্যদের কাছে হবে না।
মোত্তাকি কারা? ছয়টা গুণ থাকতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। দেখলাম তো তো বিশ্বাসের কোনো প্রশ্ন নাই, না দেখার বিষয়টাই বিশ্বাস করাটাকেই বলা হয় ঈমান। ওয়ায়ুকিমুনা সালাত ওয়ামিমা রাযাকনাহুম ইউনফিকুন, এমনি করে মোট ছয়টা। আমরা কেউ আল্লাহকে দেখিনি। একদিন ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল কি হে আল্লাহ রাসূল, আমরা কি আপনার প্রিয় নই? হ্যাঁ অবশ্যই প্রিয়। আবু বজর জাররাহ এ কথা বলছেন। তো আমরা কি আপনার সঙ্গে জান্নাতে থাকবো না? অবশ্যই থাকবে। তো মনে রেখে দিও, তোমাদের চেয়ে প্রিয় হলো তারাই যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। তারা কারা? আমরা না? আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? প্রশ্নই ওঠে না। ওয়াজলে আবু বদর জাররাহ বলছে, আমরা আপনাকে এত সেবা যত্ন করছি, আপনার জন্য জিহাদের জীবন দিচ্ছি, যখন হচ্ছি আহত নিহত শস্য হচ্ছি, তা আমরা কি আপনার সবচেয়ে প্রিয় নই? এ প্রশ্ন করছে আনাস বিন মালিক। আনাস তো 10 বছর গোলাম ছিলেন। না, তোমরা আমার সবচেয়ে প্রিয় নও, সবচেয়ে প্রিয় তারা ছাড়া আমাকে দেখেনি, আমাকে না থেকে বিশ্বাস করে, আমার দিনের উপরে কাজ করে, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, তারাই আমার সবচেয়ে প্রিয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেই রসুলের সাথে হিসেবে জান্নাতে দাও নসিব করো। এরপর অন্য তোয়ফানা উজুরা কমে তোমরা অবশ্যই কে আমাদের দিন তোমাদের কর্মফল পাবে। যারা বলে মৃত্যুই শেষ, অর্থাৎ যত খুশি লুটপাট করো, তাদের কথা যে মিথ্যা কোরআন পরিষ্কার বলে দিচ্ছে। আর কোরআনের চাইতে সত্য পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে? কোরআনের প্রতিটি শব্দ বর্ণ সব সত্য। তৌরাত ইনজিল জবুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ আল্লাহ পাক তাদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর আয়াত। আমরা কোরআন নাজিল করেছি, আমরা অবশ্যই কোরআনের হেফাজত করব। বিশ্ব ইতিহাসের সাক্ষ্য, আজ পর্যন্ত কোরআনের একটা নকতা হরফ পর্যন্ত পরিবর্তন হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। খলিফা হারুনুর রশিদের আমলে জনৈক বিদ্বান ব্যক্তি ওনার দরবারে একদিন এসেছিলেন। খলিফা হারুন তাকে বললেন, আপনি আমার রাষ্ট্রের অত্যন্ত নাম করা বিদ্বান ব্যক্তি, কিন্তু আপনি মুসলমান হন নাই, আপনার তো জাহান্নামে যেতেই হবে। আমি খলিফা হয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম কবুল করুন। কিন্তু সে গ্রহণ করল না। এক বছর পরে ওই লোকটা আবার এসছে, ওরকম বড় একটা কোনো মজলিস উপলক্ষে। খলিফা বলছেন, আপনাকে মনে হয় এক বছর আগে দেখছিলাম? হ্যাঁ, আমি এক বছর আগে এসেছিলাম, সেদিন আপনি আমার দাওয়াত কবুল করেন নাই, আজকে আপনি আবার এলেন কেন? তো বলছে, আমি বিষয়টা আমি খোলামেলা বলে সবাইকে জানিয়ে দিতে চাই। বলুন। বলছে, আমি নিজে খ্রিস্টান, আমি বাড়িতে গিয়ে চিন্তা করলাম, খলিফা নিজে বলেছেন, অথচ আমি অগ্রাহ্য করলাম, দেখি না আমার খ্রিস্টান ধর্ম সঠিক না ইসলাম ধর্ম সঠিক। আমি তখন বাইবেল লিখতে শুরু করলাম, খুব ভালো লেখক, এবং সেই যুগে লেখক পাওয়া যেত না। বাইবেল লিখে ইঞ্জিল, আমার তো বাইবেল বলছি ইঞ্জিল লিখে আমি বাজারে দিলাম, সব কবি বিক্রি হয়ে গেল, কেউ টু শব্দ করল না। এবার আমি চিন্তা করলাম, আমি কোরআন লিখব। কোরআন লিখলাম, লিখতে তো কম সময় লাগে না, কষ্ট তো কম হয় নাই তার। কোরআন লিখে বাজারে দিলাম, কয়েক মিনিটের মধ্যে এসে আমাকে ধরে বলে, বেটা তো কী কোরআন লিখছিস, এটা ভুল সেটা ভুল? বললো আলহামদুলিল্লাহ। এইটা দেখার পরে বলে, আমার এক বছর গেছে এই কাজ করতে, আমি নিশ্চিত হয়ে গেছি কোরআনই সত্য, সব মিথ্যা।
বলে আলহামদুলিল্লাহ। খলিফা হারুন তাকে উঠে জড়িয়ে ধরল, এইটা তোমার ইতিহাস? হ্যাঁ আমার ইতিহাস এই, আমি কশিন কাল আর ইসলাম ছাড়বো না, ইসলামই সত্য আর দুনিয়া সবই মিথ্যা। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, যে আল্লাহ কাছে হাজারো শুকরিয়া, কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। লন্ডনের টেমস নদী সবাই নাম জানে, ছেলেরা জানে, টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত। হঠাৎ ঘনঘটাপূর্ণ ঝড় বা ঝঞ্ঝা শুরু হয়েছে, বিশাল বিশাল ঢেউ আসছে। বিখ্যাত নব মুসলিম ইউসুফ ইসলাম তার জীবনীতে লিখছেন যে আমি তখন নদী পার হচ্ছিলাম, হঠাৎ ঝড় উঠবে এইভাবে আমি বুঝতে পারিনি, নৌকাওয়ালারা বুঝতে পারেনি, একেবারে নদীর কিনারে এসে গেছি, সেই সময় এমন এক ঢেউ আসছে যে আমাকে নিয়ে চলে গেল সোজা, কোথায় চোখের পলকে চলে গেলাম নদীর মাঝখানে। আমি চিৎকার দিয়ে বললাম আল্লাহ, বাস আর কিচ্ছু বলার সুযোগ হয়নি। আল্লাহ আমার অন্তরের ডাক শুনেছিলেন, পাল্টা একটা ঢেউ দিয়ে এমন খেলা দিয়ে একবার নদীর কিনারে আমাকে উঠিয়ে দিল, আমি এক ধাক্কায় উপরে উঠে চলে আসলাম। সেদিন আমি চিন্তা করলাম আল্লাহ সত্য, আমরা যে গড মট বলি সব না, আল্লাহ সত্য। আল্লাহ কোথায়? গেলাম মধ্যপ্রাচ্য, মসজিদে ঢুকলাম, ইমাম সাহেবদের তেলাওয়াত শুনলাম, এত সুন্দর সুদৃশ্য কাতারবদ্ধভাবে সালাতের এই দৃশ্য দেখলাম, যত সুযোগ আমার হলো সব মসজিদে মৈশোর আর মধ্যপ্রাচ্য ঘুরে ঘুরলাম। মুসলমানদের এই ঐক্যবদ্ধ দৃশ্য দেখে, সালাতের এই দৃশ্য দেখে আমার হৃদয়টা গলে গেল, হ্যাঁ এটাই তো ইসলাম। আদম সন্তান পরস্পর ভাই ভাই, একই আদিমিতা আদম হওয়া সন্তান, এমনি করেই তো হওয়া উচিত প্রতিপালক আল্লাহর সঙ্গে, এমনি করেই তো সবাই দাঁড়িয়ে যাওয়া উচিত। আমার অন্তর রেখাপাত করলো, আমি বিশ্বাস করলাম ওই যে ঢেউটা এসে আমাকে উঠিয়ে দিল, আল্লাহর হুকুমেই হয়েছে, আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম প্রকাশ্যভাবে। যিনি ছিলেন পপ সঙ্গীতের তারকা, বিশ্ব নাম করা তারকা পপ সঙ্গীতওয়ালা, সব তো অবতীর্ণ করে ইসলাম কবুল করে সারা পৃথিবীতে ইসলামের দাঈ আল্লাহ প্রচারক হিসেবে জীবন কাটিয়ে দিয়েছেন। এগুলো ইতিহাস মুসলমানদের কাছে আছে। এরপর মুসলমান দ্বারা প্রথম হয়েছে বাংলার জমিনে, তারা কিন্তু আজকের নয়, আরব বণিকরা ব্যবসা করার জন্য মক্কা থেকে বেরিয়ে লোহিত সাগর হয়ে চলে যেতেন চীনে। একটা কথা আছে না, উতলুল ইলম অলব সিন, ইলম তলাশ করো, যদি চীন গিয়েও যদি হয় সনদ জয়ীফ, কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক, ব্যবসার কারণে তারা আসতেন দেশে, চট্টগ্রাম হয়ে চলে যেতেন। এখনও চট্টগ্রামের জাহাজ ভাঙ্গার ঘাট কদম রসুল এগুলি প্রমাণ করে, তাদের জাহাজ ভেঙে গেলে আর যেতে পারতো না, ফলে এখানে বিবাহ শাদী করে চট্টগ্রাম এলাকার অর্ধেক প্রায় মানুষেরই দেখবেন নটা টান আছে, নাকের টান আছে, ওদের আরবি উর্দুকে বেশি বলে, ওদের ব্লাডের সঙ্গে আরবদের রক্ত মিশে আছে, কারণ এখানে থাকতে আর যেতে পারতো না। এই চাপাই এই এলাকা যেখানে আমরা এখন বসবাস করছি, এই এলাকার লোকেরা মুর্শিদাবাদ থেকে সব রাজশাহী পর্যন্ত, আমার কাছে বই আছে যে গোদাগাড়ি পোস্ট রাজশাহী জেলা মালদহ, জেলা মালদহ কিতাব আপনাদের কাছে আছে? এসব পুরনো কিতাব আমার কাছেই আছে, একসময় সব এক এলাকা ছিল। এইসব এলাকার মানুষ হাদিস ছাড়া কিছু বুঝত না, যারা আসতেন আরব বণিক ওরা সব এই এলাকাতে হাদিসের প্রচার করতে, তার হাদিস সাধু জানতে না, তো আসছে 15 হিজরিতে, সে আজকে নাকি গৌড়ের রাজধানী ছিল এখানে, আমরা আজকে যেখানে ঘুরে এলাম সোনা মসজিদ বললেন, দশ পাড়া নাকি দশ বাড়ি, দরাজ বাড়ি, আসলে দরাজ তো হবে না, দশ মানে দশ দিতেন, তার এখানে মাদ্রাসা ছিল। এসব জায়গায় ইটগুলো দেখছেন পাত্তা পাত্তা, এইসব ইটগুলো সেই যুগে, ও তো মাটি পড়েই তো করা,
কিন্তু ফাঁকিবাজি দ্বারা বুঝতো না, যেটুকু করেছে সঠিকভাবে করেছে, ইট আর নষ্ট হয় না। হাজার বছরের ইতিহাস এই ইটগুলো, আর ইট আর সুরকির যে ঘর, আর এখন আমরা যে সিমেন্টের যে ঘর বানাচ্ছি, পার্থক্য নেই, আসমান জমিনের পার্থক্য। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এটুকু জানা যাচ্ছে তাদের মধ্যে একটা ইমানদারি ছিল, ফাঁকিবাজি করত না। আর আমাদের মধ্যে কী করে ফাঁকি দেওয়া যায় সেই বুদ্ধি, এই এলাকার লোকরা অধিকাংশই আরব মুসলমানদের দ্বারা পরিচালিত। আলাউদ্দিন হোসেন শাহ, যার নাম দেখে এলাম ওখানে আমরা, এসব বিল্ডিং তার আমলে করা, হোসেন শাহী সুলতানাত সালতানাত, উনি ছিলেন প্রথম সহি বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী, বিরাট হাতের লেখা ফাতুল বারী বাংলাদেশের প্রথম আসে এইখানে, আলাউদ্দিন হোসেন শাহ এখানে, যেটা আপনারা দশ বাড়ি বলছেন না, এইখানে সেটা পড়ানো হইতো। ফলে এত দঞ্চার লোকরা কোরআন হাদিস সেটা কিছুই বুঝতো না, আর ওদিকে ছিল আপনার সোনার গায়ে শরফুদ্দিন আবু তওয়ামার, ওখানে উনি প্রথম বুখারি মুসলিম বাংলা জমিনে নিয়ে আসেন, আর এখানে আলাউদ্দিন হোসেন শাহ আমলে প্রথম ফাতুল বারী আসে। সেই সময় এক লক্ষ দিনার দিয়ে উনি খরিদ করেছিলেন, চিন্তা করা যায়? যারা আমার থিসিস পড়েছেন তারা এগুলো পাবেন। আর এই জন্য চাঁপাইনবাবগঞ্জ আর ওই সোনারগাঁও এলাকায়, এবং সেই সঙ্গে তাদের প্রচারিত 22 বছরের দশগাহ সমস্ত বাংলাদেশ উপমহাদেশের মধ্যে সর্বাধিক আহলে হাদিস অধ্যুষিত দেশ বলুন আলহামদুলিল্লাহ। ভারত পাকিস্তান বাংলাদেশ তিন দেশ যদি ধরেন, সবচেয়ে আহলে হাদিস বেশি এই বাংলাদেশে। কারণ কিন্তু শরফুদ্দিন আবু তওয়ামা আর আপনাদের আলাউদ্দিন হোসেন স্যার এখানে। এখনও কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি কি জিনিসটার হদিস পাওয়া যাচ্ছে না, বলি না হাদিস না পেলে আপনাদের বাপ দাদারা ভাত খেতেন। কোনো জিনিস যদি সমস্যা হয় মিটাবে কি, হাদিস বের করো। এই যে হাদিসের প্রতি আকর্ষণ, এটা আমাদের রক্তের মতন। আর এই জন্য চাঁপাইনবাবগঞ্জ আহলে হাদিসের দুর্গ বলা হয়। কেন আহলে হাদিস? তারা হাদিস ছাড়া কোনো কিছু বুঝতেন না। আমাদের ইউনিভার্সিটি গোলাম সামাদের লেখা বইটা পড়ে দেখবেন, বাংলাদেশে ইসলাম, উনি এটা উল্লেখ করেছেন যে এদেশের লোক হাদিস ছাড়া কিছুই বুঝতো না। দেখুন এখনো পর্যন্ত মানুষ কিছু না পেলে বলে জিনিসটা হাদিস পাওয়া গেল না। আর আহলে হাদিস আন্দোলন হচ্ছে মানুষকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলার আন্দোলন। কোরআন হাদিস ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে বা পথ আছে? কোরআন হাদিস মানবেন না আপনি জান্নাতে ঢোকেন দেখি পারেন কি? কোশ্চেন করে ঢুকতে পারবেন না। আর হাদিসের মধ্যেও তো শত্রু আছে, কিছু দুষ্ট আলম জাল জৈব তৈরি করেনি। আল্লাহ নবীকে জাল হাদিস বলেছেন নাকি? আমরাই করেছে বোধ হয়, উনি যারা বলেছেন সে তো সহি। এই সূত্র আমার কাছে, আপনি আপনার কাছ থেকে, উনি উনি কাছ থেকে, উনি এই করতে করতে দুষ্ট লোক দুটা ঢুকে পড়েছে, তারা একটু যোগ্যোগ করে দিয়েছে। আর এই জন্য ইমাম বুখারী ইমাম মুসলিম এই সমস্ত কুতুবুল সিত্তার মুহাদ্দিসবৃন্দ আজীবন চেষ্টা করে রসুলের হাদিস থেকে যা যাই বাছাই করে সহিগুলো আপনাদের সামনে দিয়ে গেছে। এখন কি আমাদের কোনো অজুহাত চলবে? কোনোবার হয়তো আপনার সহি হাদিস পেলে আপনি যদি এরপরও যদি টান খাইবেন না, এটা হতেও তো পারে, থাকেন সেখানে সন্দেহ থাকেন। আল্লাহ নবীর জীবনে 20 জায়গার তার আমি পড়ে নেই, আপনি বললেন যত সালাদ বেশি ততই তো নেকি বেশি, কাজটা তো ভালোই, সমস্যা নেই, থাকেন আপনি আপনার সমস্যা নেই। তা আমি জানি ভালো হলে আল্লাহ নবী করতেন, যেহেতু তিনি করেননি অত আমি করব না। জান্নাত হবে কে বলেন? যে নবীর অনুসারে সেই জান্নাত পাবে না? বললেন কিন্তু ভালোবাসো আমাকে, আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। বলে তাত্তাখিজু মিন দুনি আউলিয়া, আল্লাহকে সে অন্য আউলিয়া পূজা করো না। আউলিয়া মানে বন্ধু, আল্লাহর বন্ধু। আপনার কাছে পীর সাহেব বন্ধু, কারো কাছে তার ইমাম সাহেব বন্ধু,
কারো কাজে কারো হুজুর বন্ধু যিনি যাই হোক না কেন, আল্লাহ রসুলের উপদ্রে কেউ নয়। আর আল্লাহ রসুলের হাদিস যদি বিশুদ্ধভাবে আপনার কাছে পৌঁছে যায়, আপনার কোনো সুযোগ নেই ডানে বাজা, কোনো সুযোগ নেই, আপনাকে মেনে চলতেই হবে। কারণ কেয়ামতের দিন যখন আল্লাহ রসুল নিজে হাউজ কাউসারের পানি পান করাবেন, তখন আমরা যারা মুসলমান উজু করার এই হাত অঙ্গগুলো জল জল করবে না? উজুর অঙ্গগুলো জল জল করা দেখে আল্লাহ রসুল তাদেরকে চিনতে পারবে, এসো এসো আমি পানি পান করাবো তোমাদেরকে। আর যে একবার হাউজ কাউসারের পানি পান করবে, আল্লাহ রসুল বলছেন লাম ইয়াজমা আবাদা, আর কখনোই সে বিবাহার্থ হবে না। কিন্তু সময় হাল বাইনি ফেরেশতারা এসে মাঝখানে পর্দা করে দেবে। আল্লাহ রসুল কি বলবেন? কি হলো ফেরেশতারা কেন সরাচ্ছে ওদেরকে? ওদেরকে আমি চিনি, ওরাও আমাকে চিনি, আমি যাদের নবী ওরা আমাকে চিনি, ওরা যেমন মুসলমান আমি ওদেরকে চিনতে পারছি, তোমার কেন সরিয়ে নিচ্ছে কেন? তখন আল্লাহ সাহাবি ফেরেশতারা আল্লাহ রসুলকে কি বলবেন? এই মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাতে লিপ্ত হয়েছে, আল্লাহ তুমি আমাদের বেদাত থেকে রক্ষা করো। হাদিস কোরআনের বাইরে যেন কোনো কাজ আমাদের আমাদের সন্তানরা আমাদের পরবর্তী বংশধর না করে, ওরা আল্লাহর কাছে প্রাণ ভরে সেই প্রার্থনা করবো যেন আমাদের বাচ্চারা হাদিস কোরআনের বাইরে কোনো কাজ না করে। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। কারণ ইন্নামা তওয়াফ্ফানা উজুরাকুম, তোমরা মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই তোমাদের কর্মফল পাবে। ওয়ামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। যদি দুনিয়াতে একটা অনুপরিমাণ নেকির কাজ তুমি করে থাকো, ওটাও সেদিন দেখা হবে। যে একটা অনুপরিমাণ অন্যায় তুমি করে থাকো, ওটাও সেদিন দেখা হবে। আল্লাহর বিচারে কোনোটাই ফসকে যাবে না, সেদিন সব সঠিক বিচার হয়ে যাবে। এমনকি তাই না, তোমার পায়ের তালে মাটি কথা বলবে, কারণ আল্লাহ তাকে কথা বলার ক্ষমতা দেবে। পালাতে পারবো? মায়ের ঘরে চড়িয়ে আসি আর সাইকেল চড়িয়ে আসে, প্লেন চড়িয়ে আসে, মাটির উপরে তো আছে। এই মাটি সাক্ষী দেবে গালেব সাহেব কোথায় কোন পাপ করেছে, কোথায় কোন অন্যায় করে, সব মাটি হলো বড় সাক্ষী। মাটিকে লুকিয়ে কোনো কাজ করার ক্ষমতা আমাদের নাই। হাতকে লুকাবেন, পাকে লুকাবেন, দেহের চামড়াকে লুকাবেন? আল্লাহ কি বলছে? আর আজকে সাক্ষী দিবে কে? তোমাদের জবান বন্ধ করে দেবে, দুটো ঠোঁট তো আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যাবে, এখন কে সাক্ষী দেবে? নাখতম আল্লাহ অতকল্লে বোন আইদিহিম, কথা বলবে হাত, অর্থাৎ সাধু আরজুল সাক্ষী দেবে পা, জমা কাম একশো ঘুম, কী করেছিলে তুমি দুনিয়ায়। আর চামড়াকে আমরা বলবো, হে চামড়া, সারা জীবন তোকে সাবান দিয়ে ঘষে কত সাফ করলাম, আর তুই আসতে আমাদের বিরুদ্ধে কথা বলছিস? চামড়া কী বলবে? আন্তাকানাল্লাহুল্লাদি আন্তাকা কুল্লা শাইয়িন, আল্লাহ পাক আমাদেরকে আজকে কত বলার ক্ষমতা দিয়েছেন, যিনি অন্য সবাইকে কত বলার ক্ষমতা দিয়েছেন। এতদিন তোমার মুখে কথা বলেছিলেন, তোমরা যা করতে আমরা তাই সঙ্গে সঙ্গে যেতাম, কিন্তু আজকে আমরাই কথা বলবো, কবে কোন দিন কোন গোপন কক্ষে তুমি কোন অন্যায় কাজ করেছিলে, তুমি কবে কোন সময় ঘুষ খেয়েছিলে, সবই আমার হাত দিতে করি আমরা না। হাত তার পাকে লুকানোর কায়দা আছে, চামড়াকে লুকানো থাকবে, সব কিছুই ধরা পড়বে আল্লাহর কাছে। অতএব বন্ধুরা আমার, অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান। বসে আছে আমরা এখানে, এখানে যে রুহটা চলে যায়, সাবেক নবাবদের বিখ্যাত আলেম মাওলানা আব্দুল লতিফের কথা স্মরণ করতে হয়, তার এলাকায় আমরা এসেছি। মাওলানা আব্দুল লতিফ খুতবা দিয়ে অবস্থায় পড়ে গেছিলেন, ওটাই তার জীবনের শেষ খুতবা। আমি আজ এখানে খুতবা দিচ্ছি, এখানে যেমন নিঃশ্বাস চলে যায়, এটি হয়তো আমার জীবনের শেষ খুতবা, তাই না? নিঃশ্বাস চলার আগে আমি হলাম খতিব, নিঃশ্বাস চলার পরে আমি হয়ে যাব কি লাশ।
আসার পথে আমার এক ছাত্র আমাদের বাড়িতে খাওয়ালো, লিখে সুন্দর ভালো লাগলো। এখন আসি, এই আসি, আজ আসি, কাল নেই। দেখলাম তো ব্যথা চমৎকার কথাটা লিখলাম। আমি তাকে বললাম, বাব তুমি লেখো আজ আসি কাল আস, আরও ভালো হবে। ওকে বলে আসলাম, মানুষের পরিচয় তো এইটাই, রূপ যতক্ষণ আসে মানুষ, যে নিঃশ্বাস শেষ লাশ। হিন্দু হলে পোড়াবে, মুসলমান হলে কবর দেবে, এই তো, কিন্তু লাশ তো বটে। অতএব অন্যকে জানাজা পড়ার আগে নিজের জানাজার কথা স্মরণ করুন। আমাদের সবাইকে জানাজায় হাজির করা হবে, হয় আপনি জানাজা পড়বেন, নয় আপনার জানাজা কেউ পড়বে। সেই সময় জন্য আমাদেরকে মুনকার নাকিরের কঠিন সওয়াল জবাবে আমরা দুর্বল হয়ে না পড়ি। মনে রাখবেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই যে মৃত্যুকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে। পাথর সঞ্চয় যে করে না, তার চেয়ে বোকা আর কেউ নাই। আপনারা আছেন একবার বন্দর এলাকায়, টাকা পয়সা ইনকামের বহু সুযোগ আছে, এগুলো কেন করছেন? সেলিব্রিটির জন্য, তাই না? আপনার নিজের জন্য কন্ট্রোল, একটা বাড়ি করতে তো দু তিন বছর লাগে। যেমন তার আগে আমাদের মৃত্যু হয়ে গেল, বাড়িতে কে উঠবে? ছেলেপিলে উঠবে। এইটার দিকে খেয়াল করে আল্লাহ রসুল বলছেন, দেখো মানুষ যখন মরে যায়, মায়ের সঙ্গে তিনটা জিনিস যায়, সে তার পরিবারবর্গ যায়, তার সম্পদ যায়, এবং তার আমল যায়। পরিবার কবর দিয়ে ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে, কিন্তু আমলটা কবরে থেকে যায়। এই আমল যদি সুন্দর হয়, একজন ফেরেশতা আসেন উজ্জ্বল চেহারা নিয়ে, তিনি এসে বসেন, তাকে দেখে আমরা যখন কবরে উঠবো, যখন তাকে দেখে খুশিতে আনন্দিত হবে, তুমি কে, তুমি এত সুন্দর, বলে আমি আর কিছুই নই, আপনি সারা জীবন তো সৎকর্ম করেছেন, আমি সেইটা, আপনার সৎকর্মই আমি ফেরেশতার আল্লাহর হুকুমে আপনার কাছে আপনার সাথী হিসেবে এসেছি। মানুষ তো সাথী ছাড়া বাঁচে না, তাই না? এক একও থাকতে পারে, আমাকে কারাগার রাখবে তিন বছর ছয় মাস, সদিন খবর রাখে আমাকে কখনোই লোকজনের সঙ্গে রাখেনি কষ্ট দিয়ে মারার জন্য। সেলে রাখত, জেলের মধ্যে জেল, তার নাম সেল, মানে একা থাকতে হবে, কার সঙ্গে কথা হবে না। এই কষ্ট আমাকে দিয়েছে সোপান ইসলামী সরকার। আপনাদের বাররসি আছে না, এদিকে বাররসি তেরোশি কোথায় আছে একটা, ওইখানকার একজন কারারক্ষী ছিল আহলেসের বাচ্চা, ওর অন্তর একেবারে আমার দিকে ডুগরি কেঁদে উঠেছে। বলে আমাদের গ্রামের মসজিদ আপনি করে দিয়েছেন স্যার, বন্যার সময় এই দোতলা মসজিদ সাদের উপরে আমার বউর সব আশ্রয় নিয়েছিল, অনেকে বাচ্চা প্রসব করেছে ওই সাদের উপরে। আসতে এমনি আপনি খালি কম্বলে শুয়ে আছেন সেলের মধ্যে, এত জোরে ডুগরি কেঁদে উঠল, আমি আজও তার কান্না শুনতে পাচ্ছি। ওই যে কান্নলো, এটা অপরাধ হয়ে গেল, আর কোনোদিন তার ডিউটি আমার ছেলে দেয়নি, যেহেতু তার কোনো ভক্ত আর দেয়নি। তিন বছর ছ মাস ছয় দিন এইভাবে দশ দশটা মিথ্যা মামলায় নির্যাতিত ব্যক্তি কিন্তু আমি মনে রেখে দেব। ছেলে থাকাতে কী কষ্ট, মানুষজন কিছু নেই, সারাটা দিন রাত একাকে থাকতে আর মশার কামড়ে শেষ করে দেয়, তবুও থেকেছি, কিছু করার তো নাই। ওখানে বসে খেলে আল্লাহকে স্মরণ করেছি আর আল্লাহর কোরআনে তফসির করেছি। যাদের কাছে কিতাব আছে বাড়ি যে পড়বেন, আর ভাববেন মনে মনে এই তফসিরটা স্যার লিখছেন, বগুড়ার ছেলে বসে সাতটা জেলখানা ছেলে বসে বসে লিখতে হয়েছে। তা আমি আজকে দুঃখিত হলাম, এই মেম্বারে আমাদের লিখিত তর্জমা কোরআনটা না, আমার লেখা তর্জমা কোরআন কিন্তু আছে, এখান থেকে আপনার এখানে নাই, অন্যদের অনুবাদ করা, অনুবাদে যে কী ভুল আছে, যারা পড়ে যারা বুঝে তারা জানে, আপনারা বুঝতে পারেন না। খুশি হতাম যদি এখানে আমাদের লিখিত বইটি থাকতো, হাদিস অনুসরণ আমাদের প্রকাশিত। যাই হোক, নিঃসঙ্গ মানুষ তো থাকে না, এজন্য মৃত্যুর পরে যদি আপনি সৎকর্ম করে দুনিয়াতে বিদায় হয়ে যান, আপনার কবরে আপনার সাথী হিসাবে আপনার আমলটা চলে আসবে, ফ্রেশটা রূপ ধারণ করে, সেদিনে সেই সুন্দর চেহারা দেখে মানুষটা বলবে, তুমি আমাকে ঘুমিয়ে আল্লাহ, তুমি আমাকে ঘুমিয়ে দাও, আমি বাড়িতে যাব,
উজু করব, আসর স্নাত হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ফেরেশতা এসে বলবে আরো না ঘুমাও, বাসর ঘরে যখন মানুষ ঘুমিয়ে যায় চমৎকারভাবে ঘুমিয়ে যাও, এই ঘুম চললে তো কেমন পর্যন্ত। আল্লাহ বলবে কতদিন ছিল কবরে, এই তুই একদিন তো অর্ধদিন ছিল, আমার পরে দেখেন এক সন্ধ্যা বা একটা সকাল ছেলে কিন্তু আয়াতটা বলে দিল ইল্লা আশিয়াতান আও দুহা, একটা সন্ধ্যা বা একটা সকাল, কিন্তু এই ঘুমালাম উঠলাম। কিন্তু যদি আমরা অসৎকর্ম করে মরি তো কী হবে, শুরুতেই নির্যাতন থাকবেই, জাহান্নামের আগুনের প্রচণ্ড দাবদাহের একটা অংশ কবরের আমাদের তার দিয়ে জ্বলন পোড়ানো শুরু হয়ে যাবে। আর একজন কিম্ভূত কিমাকার কালো ফেরেশতা আসবে, আপনাকে মারতেই থাকবে মারতেই থাকবে বড় ডান্ডা দিয়ে, সে চিৎকার যদি শুনতে পারত জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে, কিন্তু জিন ইনসান শুনতে পাবে। আমরা কি চাইব যে কবরে যে আমরা এইভাবে মুগুর খাই আর মার খাই, কেউ চাইবে না। দুনিয়াতে একটা চাকু একটা সুস ফুটাতে আমরা চাই না, একটা লাঠির আঘাত সহ্য করতে চাই না, কবরে গিয়ে কেন এত কষ্ট পাব। ওখান থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করতে হবে। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের স্লোগান হচ্ছে এটাই, আসুন বলতে পারেন আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। এর চাইতে উত্তম আহ্বানকে বাংলাদেশে কেউ কোনো দল কোনো সংগঠনকে কাউকে জানিয়েছে? সবাই বলে এসো আমার দলে ভোট দাও, তুমি বঙ্গভবনে এত করে পুরস্কার পাওয়া, অন্যদের লক্ষ্য বঙ্গভবন, আমাদের লক্ষ্য জান্নাত ফেরদাউস, জান্নাতের লক্ষ্যে আমরা কাজ করি, কথা বলি মার খাই নির্যাতিত হই, আপনি গালি দেন দেন কিছুই টকা করি না, কারণ আমার সব কিছুর মূল্যে আমার জান্নাত হচ্ছে আমার লক্ষ্য। আর আপনি মিছিল করছেন মার খাচ্ছেন, আপনার এও কলা শেষ পর কলা শেষ, কারণ আপনার লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে আপনার নেতা বা নেতৃত্বকে বিজয়ী করা, হলে তখন হয়তো একটা কন্ট্রাক্টারি পাবো না একটা চাকরি পাবো আর কি, দুনিয়া পাবো আখরা ধরাবে, লক্ষ্য চ্যুত হওয়া যাবে না। লক্ষ্য স্বার্থে দুনিয়াবি হালাল বা বৈধ উপায়ে যে কোনো কাজ করা যাবে, লক্ষ্যচ্যুত যদি আপনি হয়ে যান, কাজ যতই ভালো করেন লক্ষ্যচ্যুত নৌকা যেমন কখনোই কিনারে পৌঁছতে পারে না, জান্নাতের থেকে নেমে আসা এই আদম সন্তান পুনরায় জান্নাতে ফিরতে পারবে না যদি নাকি সে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জীবন গড়ে। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আদম নেমে যাও, অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, তখন তবে তখন যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসরণ করবে তার কোনো ভয়ের কারণ নাই, তার কোনো চিন্তার কারণ নাই, আল্লাহর সে হেদায়েতকে কোরআন হাদিস নয়। যদি কেউ বলে ওটা আল্লাহর হেদায়েত, চাইতে আমাদের হেদায়েতটা ভালো, এটা কি মানা যাবে? আল্লাহর হেদায়েত তো কোরআন হাদিস, আর কোরআন হাদিসের আন্দোলনটা তো আহলে হাদিস আন্দোলন, আর এটাকে যারা অগ্রাহ্য করে অস্বীকার করে তা কোশ্চেন করে, সত্যিকার অর্থে প্রকৃত মুমিন হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তো শুরু থেকে জন্ম থেকে এই পর্যন্ত একই দাওয়াত দিয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে, কেউ দাওয়াত কবুল করেছে ধন্য হয়েছে, কেউ কাউ কবুল করেনি, নানা কথা বলে থাকে। আমি নিজে যেহেতু নেতৃত্ব দিচ্ছি, আমি যেটা বলছি এটাই বিশ্বাস করবেন, এর বিপরীত কথা যদি শোনেন বুঝবেন এগুলো সব মিথ্যা কথা, লোকেরা গালি দিচ্ছে আমরা ধৈর্য ধারণ করছি, গালি দিলে তারা গুনাহ তাদের ক্ষতি হবে, কিন্তু আমি সবর করছি আমার নেকি হবে। যত পারেন গালি দেন, যত পারেন আমাদেরকে যাচ্ছে তা গালি গালাজ করুন,
কিন্তু আমরা সবর করবো, যত সবর করবো তত পুরস্কার পাবো। আপনাদেরকেও সেই কথা বলে যাচ্ছি। তবে দুনিয়ায় বাঁচতে গেলে আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক তো বাঁচতে হবে, তাই না? ছোট্ট একটা হাদিস বুঝতে পারবেন, বলুন তো, আল জামাআতু রাহমাতুন আল ফুরকাতু আযাবুন, চারটে শব্দে একটা হাদিস। এটি আমার কথা, স্বয়ং আল্লাহ রাসূলের কথা, যার জামাত নিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। তিনি বলছেন, দেখো জামাতবদ্ধ যদি তোমার থাকো তাহলে আল্লাহর রহমত তোমাদেরও নাজিল হবে, আর যদি বিভক্ত থাকো আল্লাহর গজব নাজিল হবে। আমরা বিভক্ত থাকবো না জামাতবদ্ধ থাকবো? আমাদের অপরাধ কিন্তু এইটাই, আমরা বলেছি আহলে হাদিস হয়েছে তো ভালো কথা, সহি হাদিসে অনুসরণ করো এবং জামাতবদ্ধ থাকো। আমির থাকবে, বায়াত থাকবে, হাদিস থাকবে, কোরআন থাকবে, আর কিছু তোমার দরকার নেই। এইখানে গিয়ে আপনার সঙ্গে আমার গোলমাল। আপনি বলে রে, তাহলে তো আমার জামাতটা ভেঙে গেল, আমার লোক তো কমে গেল। আপনার লোক কমলো কি না কমলো আমার দেখার বিষয় না, আমি কেউ আল্লাহ দাওয়া দিয়ে যাচ্ছি, তার অন্তর চাইবে সে আসবে, না হলে চলে যাবে। আমার ছেলেও তো হেদায়ত না হতে পারে, তাই না? অতএব বন্ধুরা আমার, দাওয়াত হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে, জান্নাতের দিকে, আর জীবনটা চলবে জামাতবদ্ধ হবে। যদি এই খেলার তিনজন লোক থাকেন, একজনে মিলে একটা জামাতবদ্ধ জীবন যাপন করুন। এর মধ্যে যে ইমাম আছেন, মসজিদ ধরা মুসল্লি, ইমাম নেই, জামাত হবে, একজন থাকবে আমির, একজন থাকবে ইমাম, ঠিক না? সেই ইমাম যদি আপনার ছাত্র হয় আর আপনি যদি শিক্ষক হন, তাহলে আপনি বলবেন, এ বেটা তুই তুই রুকু দিকে আসিস, আমি সেজদে যাবো, হবে হবে না? তো ইমাম যিনি হবেন আপনাকে তার অবশ্যই আনুগত্য করতে হবে, যতক্ষণ সে কোরআন হাদিস মোতাবেক সালাত পড়াবে। ঠিক অমনি করে আহলে জামাতের যিনি আমির হবেন এই আন্দোলনের, জামাত এখন বহু হয়ে যাচ্ছে, বহু দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, নামটা আছে আহলে হাদিস রফাদান করে না, আন্দোলনটা বুঝে শুনে তারা কাজ করছেন, জনগণের দাওয়াত দিচ্ছেন, হাজার হাজার মানুষ আজকে পবিত্র কোরআন সহিহ আলোকে জীবন করার দাওয়াতে এসে গেছে। সারা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমাদের সংগঠনের নেটওয়ার্ক নেই। এগুলো কিসের দাওয়াত? একটাই, সবারই অন্তরে দাগ কাটেছে, তাই তো? তাই তো, একদিন ছিলাম কোথায়, আমার পরিচয় তাই মুসলমান, মুসলমানের মূল জিনিসটা তো কোরআন এবং হাদিস, সেটা বাদ দিয়ে আমরা গেছি কোথায়? আল্লাহ রাসূল বললেন, ইন্নাল আমাল বিন্নিয়াত, সমস্ত আমলের মূল হচ্ছে নিয়তের উপরে। আপনি বললেন নিয়ত হবে না, নায়তন ওসালিল্লাহ তাহলে আরবার একাদ সালাত আল্লাহ হবে, এই বলতে হবে, হলো? আল্লাহ রাসূল বলছেন নিয়ত ছাড়া কাজ হবে না। নিয়ত অর্থে পাগলও বোঝে, কি হুজুররা বোঝে না, তারা বলে নায়তন পড়তে হবে। আরে বাবা, নায়তন আরবি মুখস্থ করতে গেলে তো ভুল হয়ে যায়, তাই না? চার রেখা যায় যে তিন রেখাতে আরবি বলি বসে তাহলে সালাত হবে? এই চলছে সারা বাংলাদেশে অসংখ্য বেদাত চলছে এইভাবে। পিসে বলছে কবরের ওসিলা ছাড়া আপনি মুক্তি পাবেন না, কেমন আদালতে গেলে জজ সাহেবকে যেতে গেলে উকিল ধরে লাগে, এরকম জান্নাত যেতে গেলে উকিল ধরে লাগে, উকিল হলে কবর দিয়ে শুয়ে গেল, ওটা উকিল, ওটা উকিল সে নিজের খবর নিজেই রাখে না, কীভাবে আছে না আছে, সে আমার কী করে উকিল হবে? এ শহরের বিরুদ্ধে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। শিরক বেদাতের সঙ্গে আপোষ করে কোশ্চিন করা আহলে হিসাব যায় না, আহলে হিসাবের সেই শিরক বেদাতের বিরুদ্ধে আপোষহীন থাকবে, আপোষকামী লোক কোশ্চিন করে আহলে হিসাব পারে না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকের জীবন গড়ার এই লক্ষ্যে কাজ করে যান। যুবকদেরকে বললো, তোমার যৌবনের রক্ত কিন্তু আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো এই রক্ত ব্যয় করে আল্লাহর পথে, দুদিন পরে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে ভালো ভালো খাবে বটে, শক্তি কিন্তু আর হবে না, আর এখন এক রক্ত না খেলেও তোমার দেহে শক্তি থাকবে, এই শক্তি আর তো বার্ধক্যে ফিরে পাবে না। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি লোক প্রতিটি নিঃশ্বাস জন্য আল্লাহ পথে ব্যয় করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ আগেই বলেছেন, ইহুদি নাসারা এবং মুশরিকরা তোমাদেরকে বাধা দেবে, কষ্ট দেবে, এই কষ্টে দৃঢ় থাকো। বাংলাদেশে যে রাজনীতি চলছে, ইহুদি নাসারের রাজনীতি না এটা? যে অর্থনীতি চলছে সুদী অর্থনীতি, ইহুদি নাসারের সুদী অর্থনীতি না এটা? এটি কি ইসলাম অর্থনীতি নাকি? ওগুলো সব জায়গাতেই চলছে ইহুদি নাসারের গোলামি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, নাম কষ্টে রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু গোলামি চলছে পুরো ইহুদি নাসারদের, মুশরিকদের। বড় বড় কবরগুলো হয়ে উঠেছে এখন
এখন এবাদতের জায়গা হয়ে গেছে। এখন যত নেতারা সব যা কবর যায় আগে, যে কবরের কাছে আগে দোয়াকে নিয়ে আসে, যে ইলেকশন ক্যাম্পেনে কবর তো শুরু হয়, আল্লাহর কাছে দোয়া নেই, তীরের কাছে দোয়া নেই, এগুলো সেরেক নয় কি? রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সমাজের নেতারা পর্যন্ত আজকাল কবর পূজা দিচ্ছে। কবর কশ্চিন করে মুসলমানদের পবিত্র স্থান নয়, অথবা মানুষ আল্লাহর দেওয়া এই মাথা আল্লাহর কাছেই নত হবে, কবরের কাছে হতে পারে না। আজকে বাংলার মানুষ যে অধপতিত অবস্থায় চলে গেছে, এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা, তাদের উন্নত মস্তক উন্নত করা, মুসলমানদের আদর্শকে সর্বোচ্চ স্থানে তুলে ধরার দায়িত্ব আমাদের প্রত্যেকের। যুবক হই, বৃদ্ধ হই, তরুণ হই, সবাইকে এবেশে এগিয়ে আসতে হবে পবিত্র কোরআন ও সৈয়দ আলোকে জীবন গড়ার এই দাওয়াত নিয়ে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার জীবনে একজন লোক যদি হৃদায়ত হয়, এটি আপনার দুনিয়ার সবচেয়ে উত্তম লালুট কোরবানির চাইতেও বেশি নাকি আপনি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সৈয়দ আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।